সেন্ট মার্টিন দ্বীপের এমন একটা জায়গা আছে যে জায়গাতে আপনি পানিতে নামলে বেঁচে ফেরার সম্ভাবনা একদমই জিরো। মনে আছে কয়েক বছর আগে আসানুল্লাহ ইউনিভার্সিটির কয়েকজন স্টুডেন্টস সেন্ট মার্টিনে এসে মারা গিয়েছিল? এটাই সেই জায়গা যেখানে তারা নেমে আর ফিরে আসতে পারেনি। কি আছে এই জায়গাতে যে পানিতে নামলে আর ফিরে আসা যায় না? এমনকি এটাও বলা হয় যে এ পানিতে যদি কোনো অলিম্পিক সুইমারও আসে সেখানেও কোনো লাভ নেই। তো এখানে আসলে এমন কি আছে সেটাই আমরা জানবো এই ব্লগে, এমনকি এই জায়গা থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে বা আপনি আপনার লাইফ সেভ করতে পারবেন সেগুলো সব কিছু জানতে পারবেন এই ব্লগ থেকে। সেজন্য আপনার পুরো ব্লগটি দেখতে হবে। সমুদ্র এক ধরনের স্রোত যেটা উল্টাভাবে আসে, আর একে ইংলিশে বলা হয় রিপ কারেন্ট। জলগুলো উল্টা দিক দিয়ে এসে খুব চিপা একটা রাস্তা তৈরি করে ফেলে, আর তাই এখানে পড়ে গেলে আপনাকে গলা পর্যন্ত তলিয়ে ফেলবে আর সমুদ্রের ভিতরে দ্রুত বেগে টেনে নিয়ে যাবে। আবার রিপ কারেন্ট যে একই জায়গায় স্থির থাকবে এটাও কিন্তু নয়। বালুময় সৈকতে যে কোনো জায়গায় বালু সরে গিয়ে লম্বা খাঁজ তৈরি করতে পারে, আর সেই খাঁজের জলে স্রোত উল্টা দিকে থাকে, আর জলও পরিষ্কার নীল আর শান্ত দেখায়, যা আপাত দৃষ্টিতে সাঁতারের জন্য খুবই লোভনীয় মনে হয়। মনে হয় যে এখনই গিয়ে ঝাঁপিয়ে পড়ি, কিন্তু এটাই হচ্ছে সবচাইতে বড় ভুল। কখনোই এই ধরনের শান্ত বা নীল পানি দেখলেই সেখানে ঝাঁপিয়ে পড়বেন না। এমন কোনো পানিতে নামবেন যেখানে অনবরত সাদা ঢেউ আসছে। অতএব সাগরের দিকে পরিষ্কার স্রোতহীন কোনো জায়গা দেখলে খুব সাবধান থাকতে হবে। এখন অনেকেই ভাবছেন এই ধরনের সিচুয়েশনে পড়লে কিভাবে নিজেকে বাঁচানো যায়। ভয় না পেয়ে আপনার বডিকে একদম হালকা করে পানির উপর ভাসিয়ে ফেলুন। পাশে কোথাও কোনো সাদা জলের ঢেউ দেখা যাচ্ছে কিনা সেটা খেয়াল করুন, আর সেদিকেই সাঁতরে যাবার চেষ্টা করুন। আবারও বলে রাখছি, সামনের দিকে কোনোভাবেই আসা যাবে না বা আসার চেষ্টা করা যাবে না। আপনি যতই আসার চেষ্টা করেন না কেন, পানির ধাক্কায় ঠিক ততটাই আপনাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। সামনে যেতে চাইলে শুধু শুধু আপনার শরীরের শক্তি খরচ হবে, আপনি আরও ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। রিপ কারেন্টের জায়গা খুব সরু হয়, তাই বিপরীতে সাঁতার কাটা খুবই বোকামি। রিপ কারেন্টের গতি যে কোনো অলিম্পিক সাঁতারু থেকেও অনেক বেশি। সাদা জলের দিকে গা ভাসিয়ে রাখলে আপনি এমনিতেই নিজে নিজে পাড়ে চলে আসবেন। সেন্ট মার্টিনের এমন একটি জায়গা আছে যে জায়গাটা হচ্ছে উত্তর এবং পূর্ব কোণ, মানে এখানে একটি ত্রিভুজাকৃতির কোণা আছে যে জায়গাটাতে বেশিরভাগ সময় রিপ কারেন্ট হয়ে থাকে। আমাদের দেশের সাথে পৃথিবীর অন্য সৈকতের মানুষের মারা যাওয়ার একটা পার্থক্য হলো, ভাড়ার সময় কোনো দেশের বিচে আপনাকে নামতেই দেবে না, কিন্তু আমাদের দেশের অনেক মানুষ অতিরিক্ত উৎসাহর বশে ভাটার সময় জলে নেমে ভেসে যায়। এই অজ্ঞতার কারণে অনেকেই সেখানে মৃত্যুবরণ করেন। সমুদ্র সৈকতে 80% মৃত্যু এই রিপ কারেন্ট বা উল্টো স্রোতের জন্যই হয়। এমনকি অস্ট্রেলিয়াতে প্রতি বছর 22 জনের বেশি মারা যায় রিপ কারেন্টের কারণে। আপনাদের এই ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকুন আর আমাকে সাপোর্ট করুন। এরকম আরো ভিডিও দেখতে চাইলে আমার পেজে সাবস্ক্রাইব করে রাখুন।